ধর্ষণের অভিযোগে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর 2টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আসেন ইসমাইল হোসেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ। আটককৃত ইসমাইল হোসেন হালুয়াঘাট উপজেলার কালিয়ানি কান্দা গ্রামের সুরুজালের ছেলে। তিনি পেশায় একজন অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর। হালুয়াঘাট থানার এসআই সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সোমবার রাতে এক নারীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। ওই নারী অভিযোগে জানান, আনুমানিক এক বছর আগে ইসমাইল তাকে বিয়ে করেন, তবে বাড়িতে তুলে নেননি। তাকে অনেকবার বলার পরও কোনো পাত্তা না দেওয়ায় তিনি ধর্ষণের অভিযোগ করেন। এসআই সাইদুজ্জামান আরও বলেন, ইসমাইল হোসেন পুলিশ হেফাজতে রয়েছেন, তবে ওই নারী এখনও বিয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।